তো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমি কাউসার বরাবরের মতোই আছি আপনাদের সাথে আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কালার ফেস অফ ইভেন্টটা কিছুক্ষণ পরে আমাদের মধ্যে ভিজেবল হয়ে যাবে কয়েক ঘন্টা পরে একটা চলে আসবে আমাদের মাঝে তো এই ইভেন্ট থেকে আপনারা কি কি পাবেন অথবা এই ইভেন্টটাকে কীভাবে কমপ্লিট করবেন কীভাবে রেওয়ার্ডগুলোকে খুব সহজে দ্রুত কালেক্ট করতে পারেন আজকের এই ভিডিও ভিডিওতে আমরা এই বিষয়গুলো সম্পর্কে আজকে পুরো ভিডিওতে আমরা আলোচনা করব তো ধৈর্য না হারিয়ে ছোট্ট ভিডিও আপনারা অবশ্যই ভিডিওটাকে দেখবেন এবং লাইক কমেন্ট না করে থাকলে অবশ্যই লাইক কমেন্ট লাইক কমেন্ট করে দেবেন তো চলেন আমরা সরাসরি ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি ভিডিওর শুরুতে ছোট্ট একটা রিকোয়েস্ট রইলো যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন বা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বেল আইকনটি অল করে দেবেন এবং একটি লাইক করবেন আর যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন না হয়ে থাকেন অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া রয়েছে এখানে লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে অবশ্যই টেলিগ্রামে এসে টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন কেননা ক্যারামের নিত্য নতুন সকল আপডেট আমরা সর্বপ্রথম টেলিগ্রাম চ্যানেলেই পোস্ট করে থাকি তো এখান থেকে আমরা আমাদের ক্যারামে চলে আসলাম এবং অবশ্যই আমরা এটাকে টাইম জাম্প করেই নিয়েছি আমরা আপনাদেরকে আগে বলে নিয়েছি আমরা টাইম জাম্প করে নিয়েছি তো এখান থেকে আমরা যে এখন ইভেন্টে ক্লিক করি আমাদের মাঝে যে ইভেন্টটা দেখতে পাচ্ছেন এখানে আমরা টাইম জাম্প করার কারণে প্লেন প্লেনাও দেখাচ্ছে তো আমরা যদি ইভেন্টে ক্লিক করি এই ইভেন্টটা কিন্তু আমাদের গত মাসের মানে গত মাস বলতেছি সরি পাঁচ তারিখও ছিল তো আপনারা অনেকেই জানেন যে ইভেন্টটা কীভাবে কমপ্লিট করতে হয় তারপরেও যারা জানেন না অথবা অনেকেই আমাকে বলছেন যে ভাই আমরা কিন্তু ইভেন্টটা কমপ্লিট করতে পারি নাই তো প্লিজ একটু বুঝাই বলবেন যে কীভাবে এটাকে কমপ্লিট করতে পারি তো দেখেন এখানে যে রেওয়ার্ডগুলো থাকতেছে সেটা হচ্ছে কিছু স্পিন টোকেন থাকবে আর কয়েকটা গোল্ডেন বক্স থাকবে যে নতুন টেবিল আসছে সেই টেবিলের এবং শেষে গিয়ে আমাদের জন্য থাকছে হচ্ছে যে পাকটা তো এখান থেকে রুলস যদি আমরা খেয়াল করি রুলসে হচ্ছে আমাদের আপনার প্যারিস থেকে আপনার যে সাত হাজার পাঁচশো যে টেবিল নতুন টেবিলটা আসছে হোলি সেশনের যে সেই টেবিল পর্যন্ত আপনাদেরকে তিরিশ পয়েন্ট করে দেবে তারপর হচ্ছে তার উপরে যেই পঞ্চাশ হাজার যে টেবিলটা ছিল সেই টেবিল থেকে শুরু করে মানে এটা থেকে এটা পর্যন্ত দেবে আপনাদেরকে পঁয়ত্রিশ পয়েন্ট তার উপর থেকে আপনার মনে করেন যে চারশো পর্যন্ত দেবে হচ্ছে আপনাদেরকে পঁয়তাল্লিশ পয়েন্ট তার উপরে থেকে সিঙ্গাপুর পর্যন্ত আপনাদেরকে দেবে হচ্ছে ষাট পয়েন্ট হ্যাঁ আর যদি আপনারা কোনো ম্যাচ হেরে যান তাহলে সেক্ষেত্রে আপনাদের মানে লুজ বিশ পয়েন্ট করে মাইনাস হয়ে যাবে এটা অবশ্যই আপনারা অনেকে জানেন তো অবশ্যই সবাই মানে ধ্যান জ্ঞান দিয়ে খেলবেন কারণ হচ্ছে তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নাই ছোটো ছোটো ম্যাচগুলো খেলেই এটাকে কমপ্লিট করবেন আশা করি আর এটা কিন্তু টাইম থাকবে মাত্র একদিন তো এটা আপ মানে একদিন বলতে কি চব্বিশ ঘন্টা টাইম থাকবে আর কি তো এটা আপনারা অবশ্যই মানে খুব দ্রুত কালেক্ট করে ফেলার চেষ্টা করবেন আর এখান থেকে যে বক্সগুলো দেবে সেগুলো হচ্ছে আপনার এই যে এই নতুন ইভেন্টের যে গোল্ডেন বক্স যারা এখন ইভেন্টটাকে কমপ্লিট করতে পারেন পারেন নাই তাদের জন্য খুব সহজ হবে আর কি আর তো আমাদের আমাদের কি টোটাল মানে এখানে কয়েকটি টোকেন দেবে কিছু বক্স দেবে আর লাস্ট মুহূর্তে পনেরোশো পয়েন্ট কমপ্লিট হলে আমাদেরকে এখান থেকে যে দেখতে পাচ্ছেন দীপ্তি পাক হ্যাঁ এই দীপ্তি পাকটা মূলত আমাদেরকে দেবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে মানে নিয়ম নিয়মকানুনগুলা কী কীভাবে এটাকে আপনারা কমপ্লিট করতে পারেন বা কীভাবে কালেক্ট করবেন আর আপনাদের অবশ্যই যদি আইডিতে জেমস না থাকে কয়েন না থাকে তাহলে এটা নিয়ে নেবেন যেমনটা জেমস আপনারা আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারেন আর কয়েন তো ছোটো ছোটো ম্যাচগুলো খেলবেন আশা করি তাহলেই হয়ে যাবে যারা হ্যাক ইউজ করে খেলে তাদের তো খুব দ্রুত হয়ে যাবে বাট যারা নর্মালি খেলে তাদের একটু লেট হতে পারে সো সবাই একটু বি কেয়ারফুলি খেলবেন তো এখানে যেমনটা বলতেছিলাম আর কি যে টেবিলগুলো পে প্লে করলে আপনারা খুব দ্রুত এগুলো কালেক্ট করে ফেলতে পারবেন তো আমরা যদি আমাদের পাকে আসি পাকে আসলে কিন্তু আমরা এখানে দেখবো যে আমাদের তো এখানে টোটালি চারটা পার্ক দেওয়া হয়েছে তো এখান থেকে আমরা প্রথমেই পাঁচ তারিখ ছয় তারিখে একটা পার্ক অলরেডি নিয়ে নিয়েছি তারপর হচ্ছে এখন হচ্ছে আমাদেরকে দীপ্তি পাক আর বাকি যে দুটো পার্ক রয়েছে এই পার্কগুলো অনেকের মানে আইডিতে অটোমেটিক্যালি খুলে গেছে আবার অনেকের আইডিতে কিন্তু এখনও খোলে নেয় তো অনেকে বললো ভাই এটা কেমনে খুললো আসলে মিনিকলি কিছু কনটেস্ট্যান্টদের এটা ফ্রিতে দিয়ে দিয়েছে তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবারও দেখাবো ইনশাআল্লাহ